বন্ধুরা, আজকে খুবই অবাক ও অবিশ্বাস্য একটা বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো আমরা সবাই জানি যে মুরগি ডিম পাড়ে, সৃষ্টির শুরু থেকেই কিন্তু এমনটা হয়ে আসছে। পৃথিবীর সব দেশের মোরগ মুরগি একই নিয়মের অন্তর্গত। তবে শুনলে অবাক হবেন যে মোরগেও ডিম পাড়ছে, কি বিশ্বাস হলো না, অবাক হয়ে গেলেন? আমিও প্রথমে বিশ্বাস করতে পারিনি। কিন্তু বন্ধুরা, কিছুদিন পূর্বে চীনে কিন্তু এমন অঘটন ঘটেছে। চীনের আনহুই প্রদেশে মেংসেং সিটির চুমিয়াও গ্রামের পারিবারিক খামারে এমনটা ঘটেছে। তো বন্ধুরা, সেই খামারের মালিকটি ছিল 47 বছর বয়সী হুয়াং লি, এবং তিনি পরবর্তীতে বিভিন্ন গণমাধ্যমকে জানান যে তার 6টি মুরগি এবং 1টি মোরগ ছিল। সে পৃথক পৃথক খাঁচায় কিন্তু এগুলোরে পালত। তো হঠাৎ একদিন সে সকালে লক্ষ্য করে যে মোরগের খাঁচাতে ডিম। তো কিছুটা অবাক হয়, তারপরেও সে হয়তো ভাবে বা সে ভেবেছিল যে কেউ হয়তো তার সাথে মজা করছে। কিন্তু সে দ্বিতীয় দিন একই অবস্থা দেখলো। তখন সে আশ্চর্য হয়ে তৃতীয় দিনের অপেক্ষায় থাকে। তৃতীয় দিন সকালে গিয়েও দেখে সে মোরগের সামনে একটা ডিম, এবং মোরগটি খাঁচায় আবদ্ধ, তালাবদ্ধ। তখন সে তার আশেপাশের প্রতিবেশীদেরকে জানায়, এবং প্রতিবেশীরা ও ওই হুয়াং লি মিলে উভয়েই কিন্তু তখন মোরগটির উপরে আরও নজরদারি বাড়িয়ে দেই, এবং নজরদারি বাড়িয়ে দেওয়ার এক পর্যায়ে দেখে যে না, সত্যি মোরগে ডিম দেয়। তখন কিন্তু আস্তে আস্তে বিভিন্ন গণমাধ্যম এগুলা মানে রীতিমতো টের পেয়ে যায়, যাওয়ার ফলে সেইখানকার স্থানীয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কিন্তু এই মোরগটি জব্দ করে নেই, যে তারা টেস্ট করে দেখবে যে আসলে এটি কি মুরগি মোরগের আকৃতিতে আছে নাকি এটি আগে মুরগি ছিল। এই ধরনের পরীক্ষা নিরীক্ষা এখনও সেখানে রয়েছে গবেষণাধীন। তো বন্ধুরা, সম্প্রতি কিছুদিন পূর্বে কিন্তু আরেকটি অঘটন ঘটেছে, যার মানে মোরগ নিয়ে মারামারি করে এক দম্পতি মামলা করেছে আরেকজনের। তো বন্ধুরা, ভিডিওটিতে আমি যে তথ্যগুলো দিয়েছি সেটা কিন্তু আমার মন গড়া নয়। আমি ইউটিউব, গুগল, বিভিন্ন গণমাধ্যম ও বই পুস্তক পড়েই কিন্তু তথ্যগুলো দিয়েছি। তো বন্ধুরা, আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।